तेरे मेरी धड़कन धीरे धीरे बाजी बाजी भूखी धीरे धीरे Subscribe now and press the bell icon. Never miss an update. तेरे मेरी धड़कन धीरे धीरे बाजी তুমি এই টাকা গুলা কোথায় পাবে? বাংলাদেশে সিনেমা করলে একটা নায়িকা কটা কটা পায়? সবাইকে ছুটি দিয়েছেন, শুধু আমাকেই ছুটি দেননি। একটু ছুটি দিলে আমি তো ঘরে চাহানা রেখে একটু সময় দিতে পারতাম। সে কাজের জন্য তো আমি আছি। আর আমাকে যদি কেউ মারে ভাই, আমি যদি মরে যাই, আপনারা বিচার করেন আল্লাহর কসম। মানে তোমাকে ছুটি দেওয়ার জন্য ফ্রেডি আমি তো আছি, তাই না? আরে গাধা, তোমাকে যদি আমি এই লকডাউনে অফিস থেকে ছুটি দিয়ে দেই, তাহলে আমি যে অফিসের মধ্যে বসে বন্ধু বান্ধবের সাথে একটু টাস খেলি, ওদের জন্য চা সিগারেট বিড়ি পান সুপারি এগুলো খেয়ে এনে দেবে। এত ছোট কাজ আমাকে দিয়ে করাবে? কথা, আমি এই সিআইডি প্রেসিডেন্টের অফিসার নাকি হোটেলের মেসিয়ার? এর থেকে নিচু কাজ কি আর নেই? আচ্ছা তো কেন এই সকালবেলা ভোরবেলা তুমি ঘুম থেকে উঠে অফিসে ঢুকে আগে অফিসটা ঝাড়ু দেবে, তারপর আমার বন্ধু বান্ধব যদি বাথরুমটা নোংরা করে তুমি বাথরুমটা একটু ভালো করে? আমি ঘুম থেকে বের হয়ে আমি জানতাম যে মরে গেছি, একটু পর মরে যাব। ডুমপান নিশ্চিত, হ্যাঁ এটা ডুমপান না বাবা, এটা ফিল্লি পান, এটা পাঁচ টাক দেখিন, সেটা কি ফালাই ডুম? এখন ইয়ারা কাট করে যাকে দেখছেন, ইনি একজন কোটিপতির দুলাল এবং ইনি একটি প্রেম করেন, মেয়েটিকে টাকা পয়সার লোভ দিয়ে ভালোবাসেন এবং তারপরে ফ্ল্যাটে নিয়ে গিয়ে মেয়েটিকে হত্যা করেন। স্যার, করার মতো মেয়ে না, আমি যদি মরে যাই আমাকে বুঝবেন আমাকে মেরে ফেলা হয়েছে, আমি সুইসাইড করতে পারি না। আর আমাকে যদি কেউ মারে ভাই, আমি যদি মরে যাই, আপনারা বিচার করেন আল্লাহর কসম। কেন ভালোবাসছে তাকে খুন করে নাই, খালি ভালোই বাসছে নাকি? টাকা পয়সা ফেলার সব দিয়ে দিছি আর ভালোবাসি। দেখেন দেখেন, সেটাই যেটা নিজের বসের সামনে বলছিলে, আমার মনের বাগানের রুক্ষ মাটিতে তুমি ভালোবাসার গাছ পুঁতেছ। কথা দিচ্ছি ভালোবাসা কোনোদিনও কম হবে না। অর্ডার অর্ডার অর্ডার, অস্তি বস্তির দল, কোর্ট আবার শুরু করা হচ্ছে। ইয়োর অর্ডার, আমি আমার প্রথম সাক্ষীকে হাজির করার জন্য অনুমতি চাচ্ছি, যিনি হলেন ওই আসামির বাড়ির একজন বৃদ্ধ বুড়ি কাজের মহিলা। আপনি আপনার বক্তব্য আদালতের সামনে পেশ করুন। স্যার, করার মতো মেয়ে না, আমি যদি মরে যাই আমাকে বুঝবেন আমাকে মেরে ফেলা হয়েছে, আমি সুইসাইড করতে পারি না। আর আমাকে যদি কেউ মারে ভাই, আমি যদি মরে যাই, আপনারা বিচার করেন আল্লাহর কসম। তোর যে বয়স শালা, তোর বয়স আমার বাপের সাথে কাটে, আমার বাপ রে যায় মাই লাভ ক। এই শালার উকিল, এই পাগলি বুড়ি রে, বের কর বের কর বের কর, আমার মাথা মাথা গরম হয়ে গেল কিন্তু শালা, হাতুড়ি দিয়ে মাথা ফাটাই ফেলাই দেবো। দুই কাপ বের কর।